দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নড়াইল জেলা লোহাগড়া উপজেলার চরবগজুড়ি গ্রামে, হাজিরা অ্যাগ্রো ফার্মে। এই অ্যাগ্রো ফার্মটির প্রতিষ্ঠাতা হচ্ছেন হাসিব হাসান ভাই। প্রথম তিনি শুরু করেছিলেন এই ফার্মটি 2016 সালে। 2016 সালে প্রথম যখন শুরু করেন, তখন মাত্র 3টি গাভী দিয়ে এই ফার্ম শুরু করেছিলেন। তখন তিনি স্টুডেন্ট লাইফে ছিলেন, তারপর তার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছেন, কিন্তু তিনি তার এই খামার এবং কৃষি জীবনযাপন থেকে বেরিয়ে আসেননি। তিনি এখনও একজন সফল কৃষক এবং সফল খামারি। আমরা তারই গল্প আজকে পুরো আয়োজন জুড়ে শুনব। দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূর এহজান্নাত দীপ্ত কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই এআর মালিক সিডস। দর্শক বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন। ২০১৭ সাল থেকে আমার খামারের যাত্রা শুরু থেকেই আমার বাবা আমাকে অনেক বেশি সহায়তা করেছে। যদিও লেখাপড়া করাকালীন পরিবারের অনেকেই চায়নি যে আমি খামার করি, স্বাভাবিকভাবেই শিক্ষিত ছেলে চাকরি বাকরি করবো এমনটাই সবার আশা ছিল, কিন্তু আমি আমার মায়ের অনুপ্রেরণায় আমি খামারে সময় দেওয়া শুরু করি। পরবর্তীতে বাবাও আমাকে অনেক বেশি সাহায্য করেছে। আমি যখন প্রথম শুরু করি তখন বাবা আমাকে 3টা গরু কিনে দিয়েছে। প্রত্যেকটা বাবা মার কিছু কর্তব্য আছে, যেটা হলো তার সন্তানদেরকে সাপোর্ট দেওয়া এবং মন মানসিকতা সেভাবে তৈরি করা, সন্তানদেরকে আগায় যাওয়ার জন্য তাকে যথেষ্টভাবে শুধু অর্থ নয় মানসিকভাবেও তাকে হেল্প করা উচিত। আমি যেমন আমার সন্তান এই লাইনে দেওয়ার জন্য। এই কাজে উদ্যোগী হওয়ার জন্য আমি যে কাজটুকু তাকে সাপোর্ট দিয়েছি, প্রত্যেকটা বাবা মারই কর্তব্য তার সন্তানদের এভাবে সাপোর্ট দিয়ে তাকে আগায় দেওয়া। কৃষিকাজ কখনো অসম্মানের নয়, এটা খুব সম্মানের কাজ এবং এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। যদিও আমি শুরু থেকে চেষ্টা করতাম যে ডেইরি থেকে যে প্রোডাক্ট মানে দুধ যেটা উৎপাদন হয়, উৎপাদন খরচ দিয়ে আমি খামারটা পরিচালনা করব। 4-5 বছর যেহেতু খামার করে ফেলছি, বাসা থেকে একটা পেশা ছিল, চাকরি করিনি, ব্যবসা করছি, বিয়ে করতে হবে, তো একটা সময় আসলে বিয়ে করেই ফেলি। তো অনেকে যে বিষয়টা থাকে এখানে যে শ্বশুরবাড়ির দিকে লোকজন কীভাবে নিচ্ছে, তো এটা থেকে আমি আলহামদুলিল্লাহ বলবো আমার শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা ওনারা খুব পজিটিভ লোক, ওনারা এটাকে খুব পজিটিভলি নিয়েছে। যেহেতু খামারটার প্যাশন, সেহেতু হচ্ছে আমরা বিয়ের আগের থেকে যেহেতু ওর খামারটা ছিল, এরপরও বিয়ের পরের থেকেও আমি চেষ্টা করি ওর সাথে থাকার, ওর স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদের ফ্যামিলির থেকে পুরো সাপোর্টটা ওকে দিয়ে থাকি, যেহেতু আমাদের খামারটা একটু বড় করা যায়, আর্থিক সচ্ছলতা আমাদের বৃদ্ধি করা যায়, এভাবে আমরা কাজটা করে থাকি। যেহেতু খামারটা আমাদের স্বপ্নের একটা জায়গা, সেহেতু ওর যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, যখন গরুগুলো কোনো সমস্যা হয় আমিও ওকে সাপোর্ট করি, যাতে হচ্ছে ওদের দেখভালের জন্য আমিও ওর সাথে থাকি। আমাদের দুজনের স্বপ্নগুলো এখন যাতে পরবর্তীতে আমরা আরও বড় পরিসর নিতে পারি, সেজন্য আপনাদের সবার জন্য দোয়া চাচ্ছি, ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় যেটা এখন আসলে বলতে গেলে যে আমরা আসলে সততার যে জায়গা, সততার যে ইনকামের জায়গাটা, এটাকে অনেক বেশি ফোকাস করি। তো আমার শ্বশুরবাড়ির লোকজনও এটা খুব পছন্দ করে। আমি মনে করি যে এখন পর্যন্ত কৃষি হচ্ছে একমাত্র মানে নির্ভেজাল একটা পেশা, এখানে থেকে আসলে সৎ থাকা সহজ। অনেকে ইচ্ছা থাকলে হয়তো কর্মক্ষেত্রে পারে না, কিন্তু কৃষি যেহেতু আমি নিজেই উদ্যোক্তা, নিজেই কাজ করি, তো এখানে আমার মতো করে আমি সৎ থাকার চেষ্টা করি। তো মূলত এই সততাটাই আমাকে এত দূর আগায় আনছে এবং আরেকজনের সাথে আমার গাঁটছড়া বাঁধার যে ব্যাপারটা, এটাকে মেলবন্ধন করে দিছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনার শেডে এসে আরও ভালো লাগছে আমার। এতক্ষণ আপনার গল্প শুনলাম এবং দর্শকরাও শুনলেন, সেখানে অনেকে অনুপ্রাণিত হয়েছেন আপনার গল্প শুনে। তো এই জায়গায় এখন আমরা একটু শেড নিয়ে কথা বলবো। এখন বর্তমানে কয়টি গরু রয়েছে? এখন আমার মোট
গরু আছে 65টি, এর মধ্যে 32টি আছে মিল্কিং কাউ এবং আপনার 6টা আছে গাভীন বকনা বলি আমরা যেটা সেটা, আর ছোট বাচ্চা দিয়ে মোট 65টিটা আছে। তো এই যে আপনি কি আগে থেকে এই সেটটি করা ছিল না আপনি প্রথমে অন্য কোথাও শুরু করেছিলেন? না, প্রথমে অন্য কোথাও শুরু করেছিলাম, সেটা ছিল আমার নিজের বাড়িতে, ওখানে আমি 3টা দিয়ে শুরু করলে ওই ক্যাপাসিটি দিয়ে সেট করেছি। পরবর্তীতে যেহেতু অনেক, এখন তো মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলা গরু, তো পরবর্তীতে আমার এই বড় সেটটা, এই একটা সেট আছে ওই পাশে আর একটা ওই পাশে, মোটামুটি 3টা বল আছে। এই সেটটি করতে আপনার কি পরিমাণ খরচ হয়েছিল? এইখানে আমরা যখন শিফট হই তখন আমি শুধুমাত্র এইটা এবং ওইটা করি, এখানে প্রায় আমার 12 লক্ষ টাকার মতো খরচ হয়, এবং পরবর্তীতে ওই পাশে আপনারা যে সেটটা দেখতে পাচ্ছেন ওইটা করি, ওখানে আমার 3.5 লাখ টাকার মতো খরচ। তাহলে আপনি যখন প্রথম এই সেটটি করেন তখন আপনার হচ্ছে কয়টি গরু ছিল? এখানে আমার প্রায় তখন 35টা থেকে 40টার মতো গরু। 35টা থেকে 40টা তখন হয়ে গেছে। আপনার এই শেডটি আমার কাছে তো মনে হচ্ছে আদর্শ শেডের মতো, কারণ দুই পাশে একদম ফাঁকা আছে, বাতাস আসা যাওয়ার একটা ব্যবস্থা আছে। তো এই যে আদর্শ শেড, এই ধারণাটা আপনি কোথা থেকে পেলেন? খামার শুরুর আগে প্রায় 90টা খামার ভিজিট করেছি, তো ওখান থেকে একটা স্ট্রাকচারাল ধারণা নেওয়া, দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আসলে তারা কী করছে এইটার একটা বাস্তবায়ন, জাস্ট মানে মিলায় একটা বাস্তবায়ন, হয়তো তাদের মতো করে আমি অত আধুনিক করতে পারবো না, বাট আমি যেটা মনে করেছি যে ভেন্টিলেশন সিস্টেমটা যদি সুন্দর থাকে সেক্ষেত্রে গাভীর জন্য কমফোর্ট জোনটা ভালো পাবে। মেইন যে শেডে আমরা এখন দাঁড়িয়ে আছি আপু, এই শেডটা আছে হচ্ছে 80 ফিট লম্বা, 30 ফিট চওড়া। এটা হচ্ছে আপনার একটা গাভী যে স্থানে দাঁড়াচ্ছে ওখানে তার জন্য মিনিমাম 10 ফিট জায়গা প্রয়োজন, যেন গরুটা সুন্দরভাবে দাঁড়াতে পারে, তার চাহিদা মতো সে শুতে পারে, এইটা করার, এবং পিছনে যাতে জায়গা থাকে, কারণ গরু হাঁটাচলা করা বা গরু ছেড়ে দিলে যাতে যাতায়াত করতে পারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনি প্রতিটি গরুর জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করেছেন, এটা কেন? এটা আসলে মানে একটু সুবিধার জন্যই, যে প্রতিটা গরুকে আলাদা মেজারমেন্টে খাবার দেওয়াতে সুবিধা হয়, যদিও বিশেষজ্ঞরা বলে থাকে যে পানির পাত্র আলাদা খাবার পাত্র আলাদা, কিন্তু আপনি দেখে থাকবেন যে আমার এই গরুগুলোকে আমরা পানি খেতে দিয়েছি, তো সেখানে সে কিন্তু পুরাটাই শেষ করে দিয়েছে এবং খুব সুন্দর করে তার পাত্রটা সে পরিষ্কার করে রেখেছে, তো এটা তার অভ্যাস। অভ্যাসের কারণে আমরা আলাদা করে করি না, বরঞ্চ আলাদা করলে পানি বেঁধে থাকবে, সেখানে আপনার নানা রকম ব্যাকটেরিয়াজনিত সমস্যা তৈরি হতে পারে, তো আমরা এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার গরুগুলাও এখন মাশাআল্লাহ ওতেই অভ্যস্ত হয়ে গেছে। এই যে আপনি শুরুর দিকে বললেন যে 3টি গরু দিয়ে শুরু করেছেন, কি যাচ্ছিল এই 3টি গরু? আমার ওখানে একটা ছিল পিওর জার্সি, একটা ছিল লোকাল ক্রস বলি আমরা, খুবই মানে স্বল্প ব্লাড লাইনের, ফ্রিজিয়ান ব্লাড লাইনের, আর একটা ছিল পিওর ফ্রিজিয়ান। তো আমার এই 3টা নেওয়ার পিছনে একটু কারণ ছিল, যেহেতু আমি নতুন ছিলাম, আমি মানে কী জাত নিয়ে করলে আমি টিকে থাকতে পারবো তারই একটা পরীক্ষা নিরীক্ষা আমি তখন শুরু করেছিলাম, যেহেতু অনেকেই বলেছে যে জার্সি ভালো দুধ দেয়, জার্সি আমাদের ওয়েদারে ভালো টিকে, ভালো বাচ্চা দেয় বছর বছর, আর লোকাল ফ্রিজিয়ানটা হচ্ছে যে আমাদের দেশির যে একটা সুনাম আছে যে আমাদের দেশি জাত আমাদের দেশের জন্যই পারফেক্ট, ওয়েদারের জন্য পারফেক্ট, তো যার কারণে আমরা দেশিটাও নিয়েছিলাম এবং ফ্রিজিয়ানটা নিয়েছিলাম টেস্ট বেসিসে, যে আমরা ওটা আসলে ওটাকে নিয়ে আমরা কতদূর আগাতে পারি। তো এখন কী নিয়ে আগাচ্ছেন এই 8 বছরের অভিজ্ঞতায়? এখন আমরা আসলে ম্যাক্সিমামই ফ্রিজিয়ান নিয়ে আগাচ্ছি। তো এই যে আপনার 8 বছরের অভিজ্ঞতায় দুধের প্রোডাকশন কেমন হয়েছে, বেড়েছে না কমেছে? আমি যখন শুরু করেছি তখন আমার গরু কিনে আনার তৃতীয় দিনের কথা বলতে পারি, সেদিন আমার দুধের প্রোডাকশন ছিল 31 লিটার 3টি গরু থেকে। আলহামদুলিল্লাহ আজকে এসে আমার গরুর প্রোডাকশন আছে 330 থেকে 350 লিটার। বাহ, 330 থেকে 350 লিটার। আমরা একটু স্পেসিফিকভাবেও শুনবো, তবে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটু সামনে হাঁটতে হাঁটতে চলুন, কথা বলি, অন্য পাশেও দেখে আসি, চলুন। ভাইয়া, এই যে একটু আগেও আপনি আমাকে বললেন যে এখন বর্তমানে আপনার হচ্ছে দুধের প্রোডাকশন হচ্ছে 350 লিটারের মতো। আচ্ছা, তো এই যে 350 লিটার, এবং আপনি দেখছি আমি যে মোটামুটি সবই ফিজিয়ান, আর অন্য কোনো জাত রয়েছে? হ্যাঁ, আমার এখানে আপনার জার্সি আছে, 4টা গাভী আছে জার্সি ফিজিয়ান ক্রস। এই যে ক্রস বাচ্চা, সেইগুলোর ক্ষেত্রে দুধের কি তারতম্য ঘটে? না, আমরা আসলে ক্রস গাভীতে ফ্রিজিয়ানের সিমেন ইউজ করেছি এবং সেটাও মানে ভালো বুলের সিমেন ইউজ করাতে আমরা তার মাঠ থেকে এখানে আমরা বেশি প্রোডাকশন পেয়েছি। নতুন একটি খামারিকে কী ধরনের পরামর্শ দিবেন যে কোন এলাকার গাভী কালেক্ট করা আসলে ভালো?
মূলত গাভী কালেক্ট করার বিষয়টা হচ্ছে যে যে এলাকাতে যে উদ্যোক্তা খামারটা করেছে তার আশেপাশে এরিয়া থেকেই গরুগুলো কালেক্ট করলে সব থেকে ভালো হবে। যদি না পারা যায় সেক্ষেত্রে আমাদের আসলে দেশের এখন সব অঞ্চলেই ভালো ভালো গাভী পালন হয়। আমরা মূলত সাধারণত জানি যে সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে হয়, আসলে এটা ঠিক না। খোঁজ নিলে দেখবেন যে আপনি দেশের মোটামুটি সব এলাকাতেই কম বেশি এখন উন্নত জাতের গাভী পালন হচ্ছে, তো আপনি যে কোনো জায়গা থেকেই কালেক্ট করতে পারেন। আমরা ধরুন একটা গাভী কিনে নিয়ে আসলাম, সেই ক্ষেত্রে তার দুধের প্রোডাকশন যে 100% ভালোই হবে এটা তো আমরা জানতে পারছি না, সেই ক্ষেত্রে একটা খামারিকে আপনার কী কী নির্দেশনা অনুসরণ করা উচিত? গাভী কেনার ক্ষেত্রে মূলত আমাদেরকে বডি কন্ডিশন, বডি স্ট্রাকচারটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা আপনাকে এই গাভীটা দেখাতে পারি। এই গাভীটা? জি। আচ্ছা, এই গাভীটা আপনি একটু যদি দেখেন, এটা আমরা মূলত গাভী কিনি হচ্ছে ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যটা হচ্ছে যে গলাটা চিকন হবে, তার যে চামড়াটা গাভী গরুর চামড়া পাতলা হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে যে কোমরের যে দুইটা হাড় আছে এটা আপনাকে দেখতে হবে, এটা চওড়া কিনা, হ্যাঁ চওড়া কিনা। এবং দ্বিতীয় আসি আমরা যে তার আডারটা, হ্যাঁ তার ওলান, তার ওলানের গেট আপটা, এই যে দুগ্ধ শিরাটা, এই শিরা যত বেশি থাকবে সেই গরুর দুধের দুধ দেওয়ার হার বেশি, যত মোটা হবে। আমরা সাধারণত যারা গাভীর ব্যবসা করে তারা বলে দুধের পাই, তো ওইটা বেশি হবে এবং আডার সাইজটা হবে। আমরা অনেক সময় দেখে থাকি যে আপনি আমার সামনে আর একটা গাভী দেখতে পারবেন আপু, এটা আমরা বলি হচ্ছে সাইওয়াল ফ্রিজিয়ান ক্রস, চামড়া মোটা আছে, ওলানটার গেট আপ অনেক বড়, বাট আসলে কিন্তু ওই গেট আপ অনুযায়ী তার দুধের প্রোডাকশন নেই, ঠিক আছে। তো আমরা যদি ফ্রিজিয়ান পালন করতে চাই তাহলে এই গাভীটা আপনি মানে একটা আদর্শ গাভী হিসাবে দেখা, যদিও এর মধ্যে ক্রস আছে কিন্তু তারপরেও মোটামুটি আমরা এটাকে একটা আদর্শ গাভী দেখি। এইখানে দেখেন ওই গাভীটার দুধের শিরাটা আপনি দেখেন যে কত মোটা, আমার এই গাভীটা 25 লিটার দুধ হয়, হ্যাঁ এবং ও দুধের শিরাটা কিন্তু অনেক অনেক মোটা গাভী। এই যে এই এই গরুটার না দুধের শিরাগুলো অনেক মোটা হবে। এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা বলে থাকি ডাবল চেম্বার সিঙ্গেল চেম্বার। হ্যাঁ, এটা এটা মানে কি? এইটা হচ্ছে যে একটা বডি, ডাবল বডি যেটা বলে এবং সিঙ্গেল বডি, এটাকে একটু আমি দেখাই। যে গরুগুলো সিঙ্গেল বডি হবে সেটা এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা থাকবে না, তার বডির সাথে পেটটা লাগিয়ে থাকে, কিন্তু এই যে তার স্ট্রাকচারটা দেখেন মনে হচ্ছে বডি এবং পেটের একটা আলাদা রেখা আছে। হ্যাঁ, রেখা আছে এবং বডিটা কিন্তু অনেক চওড়া। হ্যাঁ, এই গাভীগুলা সাধারণত দুধে ভালো হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এবং এগুলা বাচ্চা যেগুলা বাচ্চা দেয় সেই বাচ্চাগুলাও পরবর্তীতে তার মানে জেনেটিক্যালি তারাও অনেক বড় হয়। হ্যাঁ, আমরা যে আপনার সার বাচ্চা যদি বলে থাকি 800-900-1000 কেজি, তো এইসব গাভী থেকে 800-900-1000 কেজির সার সম্ভব, কিন্তু একটা সিঙ্গেল গাভী, সিঙ্গেল বডির গাভী থেকে এটা সম্ভব না। এই গরুটির যদি আমি মিল্কিং প্রোডাকশনটা বলি তাহলে একদিনে এই গরু কত লিটার দুধ দেয়? এটা এখন প্রেগনেন্ট, এটা একদিনে আমরা আশা করি যে 20 প্লাস। এই যে পেছনে যে দুটি দেখলাম তারপর এদিকে দেখলাম, এদের মিল্কিং আপনার প্রোডাকশন কি রকম হয় দিনে? এই গাভীটা আমার এখন রেগুলার দুধ দিচ্ছে হচ্ছে 23-25 লিটার। গড়ে কি প্রত্যেকটি গরু এরকম 20-25 লিটার দেয়? এর থেকে কম আছে কিন্তু আমাদের এখানে 15 লিটারের নিচেই গাভী নেই। এই যে কম আসছে এটার কারণটা কি? আসলে ওগুলা ক্যাপাসিটি ওরকম। এভারেজ আপনার দুধের প্রোডাকশন এখন কেমন খামারে? এখন এভারেজ যদি প্রতি গরু হিসাব করি সেক্ষেত্রে আমার প্রায় 12-13 লিটার পার কাউ। তো শুরু হয়েছিল আপনার ওই যে বললেন তিনটি গরু 31 লিটার দুধ দিয়েছিল, অর্থাৎ বলা যায় যে 10.5 লিটার করে। তো এই যে 10.5 লিটার থেকে 25 লিটার, আপনি এই পরিচর্যাটা কীভাবে করলেন, কীভাবে দুধের প্রোডাকশন বাড়লো? দুধের প্রোডাকশন আসলে বাড়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আমরা হাই ল্যাকটিং কাউ কিছু কালেক্ট করেছিলাম, এবং আমাদের খামারে আমরা ভালো বুলের সিমেন ইউজ করাতে আমাদের যে বকনাগুলো আসছে এগুলাও মাশাল্লাহ 20 প্লাস দুধের গাভী হিসাবে আমাদের খামারে এখন সার্ভিস দিচ্ছে। তো এগুলো যখন সার্ভিস দেওয়া শুরু করছে তখন থেকে আমাদের খামারের দুধের প্রোডাকশনগুলো ডে বাই ডে বাড়তে শুরু করছে। এছাড়াও যদি বলি তাহলে তো খাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হ্যাঁ, সেটা অবশ্যই। যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা তো একেবারে নতুন অবস্থায় শুরু করা, ভিটামিন মিনারেল বা খাবারের পুষ্টিমানের যে বিষয়টা ছিল অত বেশি আমাদের জানাশোনা ছিল না। তো এখন মোটামুটি শিখতে শিখতে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি, এখনও শিখছি। তারপরেও আমরা চেষ্টা করছি যে খাবারে প্রোটিনের পরিমাণটা, একটা গবাদি প্রাণীর যে পরিমাণ চাহিদা, একটা দুধের গাভীর যে চাহিদা, সেই চাহিদা মাফিক প্রোটিনটা সাপ্লাই দিতে। তো স্বাভাবিকভাবে প্রোটিন সাপ্লাই দেওয়ার কারণে
তার দুধের প্রোডাকশন যেমন বেড়ে গেছে, একই সাথে মাংসের যে ব্যাপারটা এটাও খুব সুন্দরভাবে গ্রো করছে। এখানে অনেকক্ষণ কথা বললাম, আমি শুনেছি আপনার এই যে বাছুরগুলি হয় বা ছোট বকনাগুলি হয় এগুলো কি আপনি বিক্রি করে থাকেন? হ্যাঁ, কিছু আমরা রাখি, কিছু বিক্রি করি। আসলে এতগুলা বকনা বা বাচ্চা যাই বলি না কেন, লালন পালন করাটা অনেক বেশি কস্টলি। যেহেতু আমাদেরকে দুধের উপরেই ডিপেন্ড করে খামার পরিচালনা করতে হয়, সেহেতু আমরা কিছু বকনা হয়তো পরবর্তী বছরের জন্য গাভী করার জন্য রাখি, ম্যাক্সিমামগুলো আমরা সেল করে দিই। তো আমরা আসলে খামারে একটা আপনার রেকর্ড রাখি, এবং আমরা খামারে যে সিমেন্টগুলো ইউজ করি সবগুলাই মানে দেশ সেরা বুলের সিমেন্ট বলতে পারেন, এমনকি আমরা ইন্টারন্যাশনাল কিছু সিমেন্টও ব্যবহার করে থাকি। তো এই সব মিলাইয়ে আমরা বাছুর উৎপাদন করে থাকি। চলেন আমরা দেখি, আলাদা আছে এদিকে আছে, এটা হচ্ছে আপনার ছোট বাচ্চাগুলোকে আমরা এখানে রাখি এক মাস দেড় মাস পর্যন্ত। এখানে যখন তারা দানাদার বা ঘাস খাওয়া শুরু করে তখন আমরা আলাদা একটা শেডে শিফট করি। জি, তাহলে চলুন আমরা ওই দিকের শেডটা একটু দেখি। এটা হচ্ছে আপনার ওই যে বাছুরদের শেডে, বাছুরদের এইদিকে কি বকনা আর এদিকে সার? এদিকে হ্যাঁ, ম্যাক্সিমামই বকনা, একটা সার আছে আর এদিকে সবই সার। বয়স কেমন হবে এদের? এগুলো সব তিন মাস সাড়ে তিন মাস। তিন মাস সাড়ে তিন মাস হবে না? ষাড় গরুগুলি কি আপনি বিক্রি করে দেন? হ্যাঁ, এগুলো আমরা বিক্রি করে দিই, এগুলো হয়তো খুব স্বল্প টাইমের মধ্যে সেল হয়ে যাবে। বাছুর কিরকম দামে সেল করেন? এগুলো আসলে বাজারের উপর নির্ভর করে, তারপরে ওগুলো মোটামুটি 50,000 উপরে 60,000 ভিতরে এরকম যে বিক্রি হবে। এছাড়াও যে বড়গুলো আছে এগুলো আসলে চাহিদার উপরে দাম নির্ধারণ হয়। এই যে এইদিকে দেখতে পাচ্ছি বড় সারও রয়েছে, আবার অনেক বড় বড় রয়েছে। তো আমি যদি একটু লাইভ ওয়েট জানতে চাই, ওই যে শুরুর দিকে যে সারটি রয়েছে ওটা লাইভ ওয়েট কেমন হবে? ওটা লাইভ ওয়েট এই মুহূর্তে আছে হচ্ছে 650 কেজি। কয় বছর বয়স হচ্ছে ওর? বয়স হচ্ছে 27 মাস। আচ্ছা, এবার একটু বলুন যে একজন আদর্শ খামারির প্রথমে কি কি শর্ত বা কি কি নির্দেশনা পালন করলে সে একজন আদর্শ খামারি হয়ে উঠতে পারে? খামারি হতে হলে আমি মনে করি যে এট ফার্স্ট তাকে মানে 5 থেকে 7 বছরে এর যে একটা টাইম মানে তাকে এস্টাবলিশড হওয়ার একটা জন্য ধৈর্য ধারণ করতে হবে। সে ব্যবসা করবে বাট পাশাপাশি তাকে অ্যাডভান্স হতে হবে, পড়াশোনা করতে হবে, প্রচুর জানতে হবে, কারণ গবাদি প্রাণী রোগবালা এখন অনেক বেশি পরিমাণে হয় এবং রোগগুলাও অনেক ভ্যারিয়েন্টে হয়। আচ্ছা, এই যে রোগের কথায় আসলেন, আপনার এই খামারে আপনি কি কি রোগ দেখেছেন এবং কি কি রোগ থেকে আসলে সাবধানতা অবলম্বন করা উচিত? আমার এখানে আমি গত 8 বছরে শুধুমাত্র LSDতেই আমার খামারে গরু কিছু আক্রান্ত ছিল, তবে গত বছর আমি FMD পেয়ে গেছি। আমি বলি যে একটা খামারকে টিকাতে হলে LSD, যেটা ল্যাম্পি স্কিন ডিজিজ, FMD খুরা বা জরা রোগ, আপনার আর এখন যেটা হচ্ছে যে অ্যাফিমিরাল ফিভার, তিনটা রোগ থেকেই খামারিকে সচেতন হতে হবে। তার মধ্যে 2টা রোগের ভ্যাকসিন আছে, খামারিকে নিয়মিত ভ্যাকসিনেশনে যেতে হবে। অ্যাফিমিরাল ফিভারটা আসলে এখনও আমাদের দেশে ওই পরিমাণে ভ্যাকসিনেশন অ্যাভেলেবল না, আপনাকে গরুর ইমিউনিটি বুস্ট আপ করে এই রোগের প্রতিরোধক হিসাবে গড়ে তুলতে হবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বললে, এবং মিল্কিং নিয়ে যারা এগোতে চাচ্ছে তারা যদি এই পর্ব দেখেন তাহলে অনেক অনুপ্রাণিত হবেন, কারণ অনেকেই আছে যারা ফ্যাটেনিংয়ের প্রতি অনেক গুরুত্ব দিচ্ছেন, মিল্কিংয়ের প্রতি নয়। তো সেখান থেকেও তারা দুটোর প্রতি অনুপ্রাণিত হবেন। আজকে আপনার সঙ্গে কথা বলে অনেক বিষয়ে জানতে পারলাম, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। তাহলে জি, আপনাদেরকেও ধন্যবাদ, পুরা দীপ্ত টিম এবং দীপ্ত কৃষিকে ধন্যবাদ আমার এখানে আজকে আপনারা সময় দিয়েছেন। হ্যাঁ, অনেক টাইম সময় দিয়েছেন, আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছেন বা আমাদেরকে দেশের খামারিদেরকে একটু সহায়তা করতেছেন ভালো কিছু করার জন্য, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 3টি গাভী নিয়ে শুরু করে এখন 65টি গাভী নিয়ে তার একটি আদর্শ খামার, কথা বলছি হাজেরা অ্যাগ্রো ফার্ম নিয়ে। এই যে সারাদিন আজকে আমরা ঘুরে দেখালাম, তিনি এই যে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত একনিষ্ঠভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, মিল্কিং কাউ এর প্রতি গুরুত্ব দিয়ে আসছেন,
আমরা তারই বিস্তারিত আজকে জানলাম। এবং তিনি একটি কথা বারবারই বলেছেন যে সব কিছু নিশ্চিত করার আগে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা নিশ্চিত করতে হবে, তাকে করতে হবে শক্তিশালী, যেন সে যে কোনো রোগের সাথে একদম যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখতে পারে। আরও অনেক বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানলাম এবং তিনি জানালেন একটি মিল্কিং ফার্ম কীভাবে হয়ে উঠতে পারে একটি আদর্শ মিল্কিং ফার্ম। দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস।